শুভ সকাল বন্ধুরা, আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আগের দিন তো রান্নাবান্না হলো দেখতে পেলে, আর পরের দিন হচ্ছে ঠাকুরমশাই চলে এসছে এই 8:30 বাজে। ফল ফল কে বানিয়ে এখানে দিয়ে দিয়েছি। ওই যে দেখো পিসি শাশুড়ির মেয়ে দিদি হচ্ছে ইয়ে করছে, কাঁসর বাজাচ্ছে। আর ঠাকুরমশাই পুজো করার পর আমরা ওই মানে যে রান্নাবান্নাগুলো আছে ওই খাবারগুলো মানে হাত দিতে পারবো, খেতে পারবো, দিতে পারবো। তো ঠাকুরমশাই পুজো করেছে, এখন ঘুরতে হবে তোমার ভিডিওটা। তো এই যে দেখো রান্নাবান্না, এখানে রয়েছে 11 রকমের ভাজা, আর রয়েছে পুঁই শাক, মাছের মাথা দিয়ে ইলিশ, মাছের মাথা দিয়ে ইলিশ মাছের ঝাল রয়েছে। এখানে রয়েছে মাছের টক, ওই দু হাঁড়িতে রয়েছে ভাত, এদিকে রয়েছে নারকোল আর চালকুমড়ো দিয়ে ছাই। এই যে দেখো ঠাকুরমশাই পুজো করেছে, এই যে ফুল টুল দিয়ে, আর ওইদিকে ডেকচিতে রয়েছে ডাল, আর এখানে হাঁড়িতে ছোট হাঁড়িতে রয়েছে পায়েস। এই হচ্ছে আমাদের রান্না পুজোর মেনু। এইগুলো করতে করতেই অনেকটা সময় লেগেছে, কারণ এতগুলো রান্নার জোগাড় তো করতে হবে, সবাই মিলে করেছি, দেখতে পেয়েছো আগের দিন। এখন বাজে 11:30, মানে বাজতে যায়, এখনও সকাল থেকে কিছু খাওয়া হয়নি, ওইদিকে ব্যস্ত ছিলাম, সব বাটি বাটি করে গেল, মানে বাটি বাটি করে বেড়ে দিলাম। আমার দেওর নিয়ে গেল পিসি শাশুড়ির বাড়ি, পিসি শাশুড়ির মেয়েটা এখানে আছে, তো বাড়িতে পিসি টিসি আছে, নিয়ে গেল। আর পিসি শাশুড়ির বৌমা হয়তো আসবে, আর দুপুরবেলা কেউ কেউ আসতে পারে, আমার দেওরের বন্ধুরা। আর আমাদের ওই বাড়ির জন্য বেড়ে দিলাম, ওই বাড়িতে গেল, বাটি বাটি করে কাকিদের দিলাম, মায়ের জন্য দিলাম। আর বোন আসবে, ও আঁকাতে গেছে, এখন রবিবার তো, ও কালকে ছিল, সকালবেলা চলে গেছে আঁকাতে, আবার আসবে দুপুরবেলা। মিঠে মুড়ি তরকারি খেলো, মিঠির পাপা ভাত খেলো, আমার দেওয়ার খেয়ে বেরালো, আমি এখন খাইনি, খাবো একটুখানি, খিদেও পেয়ে গেছে, 11:30 বাজতে যায়। চলো পরে আবার আসছি, এখন মনে হচ্ছে একটু শুয়ে থাকি। তো সকালবেলা পুজো করে যাওয়ার পরেই বাটি বাটি করে অনেকটা বেড়ে দিয়েছি, মানে কারোর কারোর বাড়িতে গেছে, যেরকম আমাদের বাপের বাড়িতে গেছে, পিসি শাশুড়ির বাড়িতে গেছে, আর আশেপাশে দুটো বাড়িতে দিয়েছি। তো এখন হচ্ছে অনেকটাই বেলা হয়ে গেছে, আমরাও বেলায় খেয়ে নিয়েছিলাম একটু পান্তা ভাত। আর এখানে দেখো বাড়ছি, বেড়ে রাখছি থালায় থালায়। আমার দেওরের কটা বন্ধু এসেছিলো, বন্ধুর বউ এসেছিলো, তাদেরকে খেতে দিচ্ছি, এখানে বেড়ে নিচ্ছি। আর আমার দেওর আর আমার বোন সার্ভ করে, ওদেরকে আর দেখালাম না, খাওয়ার সময় আর কি দেখাবো, খাওয়ার সময় ভিডিও করাটা ঠিক না সবার। এখন সময় হচ্ছে 3:30, ওই ঘর দিয়ে সমস্ত কাজ ছেড়ে মোটামুটি আসলাম, সব বড় বড় যে বাসনগুলোই ছিল সব মেজে ঘষে পরিষ্কার করে এখন আসলাম। সকালবেলা টিফিনে আমি ভাতই খেয়েছিলাম, পান্তা সব কিছু খেয়েছিলাম, আর এখন খাবো, 3:30 বাজে, একটুখানি সকালবেলা অল্প করেই ভাত নিয়েছিলাম, এখন আবার সব কিছু নিয়ে চলে এসেছি, খাবো, খেয়ে একটুখানি শুয়ে থাকবো। গরম লাগছে, গরম লাগছে, আর খুব গরম পড়েছে, যে পাখাটা বন্ধ করলাম পাচ্ছি না কথা বলতে, ছড়া বলছে, ছড়া বলছে। পায়েস আর চাটনি, পায়েসটা নিয়ে নি, বাকি যেগুলো যা বাকি যেগুলো নিয়েছি চলো তোমাদের দেখাচ্ছি। আর মিঠি ঘরে খাইনি, মিঠি খেয়েছে বড় মাদের বাড়িতে, মিঠি বনে বাজারে ঘুরে বেড়ায়। এই যে বোন, তো এটা হচ্ছে দেখো খাবার, বিকালবেলা নিয়ে বসে পড়েছি, কারণ দুপুরবেলা তো আর খেতে পারিনি, সকালবেলা খেয়েছিলাম। হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং, এখন গুড ইভিনিং, গুড মর্নিং বলতে যাচ্ছিলাম। মিঠি পাপা এখন আসলো, চা করলাম, আর এখন যাব, একটু জামা পরে নিয়েছি, ওই বাড়িতে যাব, এখানে মানে ওই বাড়িতে যাচ্ছি, কালকে বিশ্বকর্মা পুজো, কাকি বলেছে কালকে তো ওখানে খাওয়া দাওয়া হবে, প্রত্যেক বছর ওখানেই কাকি খাওয়ায়, আর বিশ্বকর্মা পুজো করে তো কাকু, আর কাকু বলেছে ওকে একটুখানি যেতে, ভাইকে নিয়েও একটু বাজারে যাবে ঠাকুর ঠাকুর আনতে, ও এক্ষুনি সবে আসলো, চাটা খেয়েই চলে যাবো, মানে আমি রেডি হয়ে যাচ্ছি, ওকে চা করে দিলাম। আর আমি আর মিঠি লাল চা খেয়েছি সন্ধেবেলা, এখন 7:30 বাজে, এখনই যাবো, আমি আর বাজারে সাজারে যাবো না, আমি একটু বসবো, ও আর ভাই যাবে, তুমি কোথায় যাবে? তো এই দেখো ওই বাড়িতে তো চলে গেছিলাম, তোমাদের বললাম, আর ঠাকুর নিয়ে ঢুকে পড়েছে বিশ্বকর্মা ঠাকুর, এই যে ভাই, মিঠির পাপা, মিঠি গেছিলো, মিঠিকে প্রথমে পাঠাতে চাইছিলাম না। এই দেখো কলা গাছ, কলা গাছও এখন কিনতে হচ্ছে আমাদের কলকাতা শহরে, যদিও কাকু বসিয়েছে, গাছগুলো খুবই ছোট, এখন কলা গাছ কিনে আনলো, আগে কিনতো না জানো তো, আমাদের গাছ ছিল, এখন গাছটা নেই, তাই জন্য কিনে আনলো। তো মিঠিও গেছিলো, খুব বায়না করছিলো, তাই জন্য ও গেছিলো। হ্যালো ফ্রেন্ডস,
সেই তোমাদের সন্ধ্যাবেলা বলেছিলাম ওই বাড়িতে যাচ্ছি, অনেকক্ষণ আগেই চলে এসেছি, 9টার সময় চলে এসেছি বাজার করে আসার পরেই। ও বাজার করে আসলে তখন তো দেখালাম ঠাকুরটা, তারপরে তখনই চলে এসেছি। আর এখন হচ্ছে বিছানায় উঠে পড়েছি, শুয়েও পড়বো। এই যে নাইট ড্রেস পরে নিয়েছি, রাত্রিবেলা যে নাইটিটা পরি। আর এখানে মিঠির পাখা বন্ধ করে দিয়েছি, বলছে তাড়াতাড়ি করো, মিঠি শুয়ে আছে আর মিঠির পাপাই বাইরে আছে, এখন শুয়ে পড়বো। আর শরীর দিচ্ছে না, মনে হচ্ছে এখন একটু ঘুমাই, সারাদিন সেরকম শোয়া টোয়া হয়নি। তো যাই হোক, আজকে ভিডিওটা শেষ করছি এখানে, কালকে আবার নিয়ে চলে আসবো নতুন ভিডিও, কালকে আবার ওই বাড়িতে সারাদিন। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, দেখো, গুড নাইট।